সসালাম রহমতুল্লাহ বরক ইন্ডিয়া পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদ থেকে ভাই আরমান প্রশ্ন করেছেন গায়ের প্রতি শিরিক কিভাবে হয় বা শিরিক বিষয়টা কিছু জানার জন্য সম্মানিত ভাই গায়রুল্লার প্রতি শিরিক নয় গায়রুল্লার কাছে সাওয়া হলে গায়রুল্লার আবাদ করলে আল্লাহর সাথে শিরিক হয় গায়রুল্লাহ মানে আল্লাহ ছাড়া অন্য কিছু গায়ের গায়ের তো বোঝেন মানে অন্য তো এখন গায়রুল্লাহ মানে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাওয়া যেমন কবরের কাছে যাইসা হিন্দুরা মূর্তির কাছে যাই চায় তারপরে মৃত ব্যক্তির কাছে যায় মানুষ চায় আরাধনা দেয় এবং ফির কাছে চায় যে আপনি বাবা আমার বাঁচান আপনি বাঁচান নতুন জীবিত ফিরসাব তার ফাঁয়ে পড়ে চিন্তা করে এগুলি সব গাইরুল্লাহ কারণ তারা তো আল্লাহ নয় আল্লাহ হলে একমাত্র মহান রব্বুল আলমী যিনি আরশ আজমের সমুন্নত যিনি আরশ আজম থেকে গোটা বিশ্বে বিশ্ব পরিচালিত করেন মানুষের আগে পরে সামনে সব কিছু তার কাছে বর্তমান চোখে এক দুলা পরিমাণে দিক সেদিক যাওয়ার কোনো সুযোগ নেই অনুপ্রাণ সব তার চোখের দৃষ্টির মধ্যে স্পষ্ট তিনি হলেন মহান রব্বুল আলম একমাত্র তিনিই আবাদত পাওয়ার মালিক ইয়া কানবুদু ইয়া কানাস্তিন আমরা একমাত্র আপনারই আবাদত করি আপনার কাছে সাহায্য চাই তো আল্লাহর আবাদত করি যদি আল্লাহর কাছে সাহায্য চাই ওয়াদা করি নামাজের মধ্যে সুরাফাতায় পড়ে এরপরে আবার যখন বিপদ পড়ে দৌড় দিয়ে চলে যায় বাবার দরবারে বাবার কাছে সাহায্য চাই তো গাইরুল্লার কাছে সাহায্য চাইলে শিরিক করলো আল্লাহর সাথে ওই গাইরুল্লাহকে আল্লাহর সাথে অংশীদার স্থাপন বানালে কারণ সোনার মালিক আল্লাহ দোয়া কবুল করার মালিক আল্লাহ হেফাজত করার মালিক আল্লাহ রহমত দেওয়ার মালিক আল্লাহ ওই ব্যক্তি কীভাবে তাকে দেবে তো মনে হয় যে ওই ব্যক্তিরা সাহাওয়ানি সে আল্লাহর সাথে কোনো সংযোগ আছে মজুবিল্লা এগুলি শিরিক এগুলি হলো বড় শিরিক শিরিক হলো দুই প্রকার বড় শিরিক ছোটো শিরিক লোক দেখানো রিয়া কাজ তাবিজ তোমার এগুলি হলো ছোটো শিরিক আর যদি তাবিজ তোমারই ভালো করবে আল্লাহর প্রতি বড়রা সারিদাতিরা বড়ো শিরিক সাধারণত আমরা মানুষ এই কায়তন ফড়া তাবিজ এগুলি ব্যবহার করে এগুলি ছোট শিরিক হয় এগুলি হারাম শিরিক আর লোক দেখানো এবাদত আপনি নামাজ পড়তেছেন মানুষ আপনার যে নামাজই মনে করে আপনি রাতে তাজির নামাজ পড়ছেন মানুষকে বলেন যে ভাই আমি আজকে রাতে তাজির নামাজ পড়ছি তাহলে এটা আপনার এবাদত বরবাদ হয়ে গেল রিয়া এগুলি হলে ছোট শিরিক হয়ে যায় ভালো কোনো কিছু করলেন মানুষকে সুনামার জন্য জন্য জনগণ কল্যাণমূলক কাজ করতেছে মানুষজন আপনার ভালো কিছু মনে করে এগুলি স্বভাব হবে না এই মানসিকতা ধারণা থাকলে বরং আল্লাহ রাস্ত করবেন এই আল্লাহরাজের বিনিময়ে হয়তো মানুষ আপনাকে সম্মান দিবে সেটা আল্লাহ থেকে আপনি সম্মান পাওয়া যেহেতু আপনি এখলাসের সহিত মানুষের কল্যাণমূলক কাজ করছেন এগুলি হলো যে কি এখলাস থাকা আর মানুষ দেখানোর জন্য কাজ করাই হলো ছোটো শেরিফ বড়ো শেরিখ যেটা আগে বলছিলাম আল্লাহ ছাড়া অন্য কিছু কারো কাছে কারো মাথা সেজ করা কার ফাঁয় লুটিয়ে পড়া তারপরে দোয়া আল্লাহ কবুল করবে পরে ওই ব্যক্তির মাধ্যমে করবে এই ধরনের কিছু কবার কাছাকাছ ছাওয়া সব শিরিক সংক্ষিপ্ত এতটুকু আসসালাম আলাইকুম রহমতুল্লাহ